আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা নোটিশ যেটা আপনারা ফলো করবেন আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে যে আমাদের যাদের এস এফ প্রবলেম হচ্ছে তাদেরকে এসএফটিপি ডিভি ফাইলটাকে রিপ্লেস করতে হবে রিপ্লেস করে নতুন করে রেজিস্ট্রেশন করে এসএফটিপি টিপি গুগল লিংকে তার ডিটেলসটাকে ভরতে হবে তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা যেহেতু রানিং আমাদের আধারের সিস্টেম তাই আমাদেরকে পুরনো আমাদের যে এসএফ টি পি ডিবি ফাইলের ব্যাকআপটা আছে সেটাকে আমাদেরকে রিস্টোর করে ব্যাক আপ রাখতে হবে তো সবার প্রথম আপনি দেখেন আমাদের যে ফাইলের লোকেশানটা আছে সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল ইউআইডি অথরিটি অফ ইন্ডিয়া আধার এসেফটিফিক ক্লায়েন্ট তো আধার এফসেফটিফিক ক্লায়েন্টের ভেতরে গিয়ে আপনি দেখুন প্যাক এসি সি ডিবি ফাইল আছে সেই ফাইলটাকে আপনি রাইট ক্লিক করুন করে আপনি সেটাকে কপি করে নিন কপি করে আপনি ডেস্কটপে ব্যাক করে রাখুন ব্যাকআপ করে করার পর আপনি আমাদের নোটিফিকেশানে যান নোটিফিকেশনে এই এসএফটিপি ডিবি ফাইলে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিকে কপি করুন কপি করার পর আপনি আপনার ব্রাউজারে পেস্ট করুন পেস্ট করে এন্টার করার পর আপনি আমাদের এসএফটিপি এসিসি ডিবি ফাইলটিকে পেয়ে যাবেন ডাউনলোডে ক্লিক করুন করে আপনি ফাইলটিকে ডাউনলোড করুন ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি দেখুন বা দিকে নিচের দিকে দেওয়া আছে ক্লিক করার পর আপনি শো ইন ফোল্ডার পেয়ে যাবেন ফোল্ডারে চলে যান গিয়ে ফোল্ডার থেকে রাইট ক্লিক করে কপি করে নিন কপি করে নিন কপি করে নেওয়ার পর আপনি সি ড্রাইভে চলে যান প্রোগ্রাম ফাইল চলে যান নিউ ইউআইডি অথরিটি অফ ইন্ডিয়া ফোল্ডারে চলে নেন এসএফটিভি ক্লায়েন্ট এরপর আপনি এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিন পেস্ট করার দেওয়ার পর এখানে রিপ্লেস টিভি দেখাবে রিপ্লেস করুন রিপ্লেস করে দিন ইয়েস অ্যান্ড কন্টিনিউ ফাইলটি আপনি রিপ্লেস হয়ে গেছে ফাইলটি রিপ্লেস হয়ে যাওয়ার পর আপনি চলে যান আপনার এসএফটিভি সফটওয়্যারের ডেস্কটপে যে আইকন আছে সেই আইকনে সেই আইকনের উপরে গিয়ে আপনি ডাবল ক্লিক করুন ডবল ক্লিক করার পর আপনার টিভি খুলে যাবে আপনার এস এফ টিভি ওপেন হওয়ার পর আপনি নতুন করে আপনাকে এফ টিভিটাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এসএফ টিভি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সবার প্রথম যেটা দিতে হবে আপনার এনরোলমেন্ট এজেন্সি কোড তো এক্ষেত্রে আমাদের দুটো এনরোলমেন্ট এজেন্সি একটা সিএসসি এসপিভি ভি একটা সিএসসি ইগ সিএসসি এসপিভি হলে এনরোলমেন্ট এজেন্সি কোড হবে টু ওয়ান এইট নাইন আর যদি আপনার হয়ে থাকে সিএসসি ই তাহলে আপনার এনরোলমেন্ট এজেন্সি কোড হবে টু সেভেন জিরো সিক্স তো আপনি অ্যাজ পার ইয়ার এনরোলমেন্ট এজেন্সি আপনি আপনার এনরোলমেন্ট এজেন্সি কোড দিন এরপর আপনার রেজিস্ট্রেশন রেজিস্টার কোড রেজিস্টার কোড হবে টু জিরো সিক্স দেন এস এফ টিভি ক্লাইন কোড এস এফ টিভি ক্লাইন কোড আপনি যে কোনো ফাইভ ডিজিট অথবা ফাইভ আলফাবেট আপনি যে কোনো কিছু অথবা মিক্সড আলফাবেট অ্যান্ড ডিজিট ডিজিট মিক্সড করে আপনি দিতে পারেন অসুবিধে নেই তো এক্ষেত্রে আমি দিচ্ছি এ এফ জে ফোর সেভেন রেজিস্টার ক্লিক করুন আপনার টিভি রেজিস্টার হয়ে যাবে এস এফ টিভি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আমাদের আজের আজকের নোটিফিকেশনের এই এসএফ টিভি রেজিস্ট্রেশন গুগল ফর্ম লিঙ্কটাকে আপনি কপি করুন কপি করে আপনার ব্রাউজারে নিয়ে পেস্ট করুন ব্রাউজারে প্রেস করার পর আপনার এই টিভি রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে এখানে আপনি আপনার নাম এখানে আপনি আপনার নাম দেবেন আপনার ডিস্ট্রিক্ট নাম দেবেন আপনার এনরোলমেন্ট এজেন্সি কোড সিলেক্ট করবেন আপনার স্টেশন আইডি দেবেন এস এফ টিভি ক্লাইন কোড দেবেন যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় এস এফ টিভিতে নিয়েছেন মোবাইল নাম্বার দেবেন আপনার ইমেল আইডিটা দেবেন এখানে সমস্ত কিছু ফিল আপ হওয়ার পর আপনি ফাইলটিকে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমাদের কাছে আমাদের ব্যাক এন্ড থেকে আপনাদের এসএফ টিভি অ্যাক্টিভেশন হয়ে যাবে এসএফ টিভি অ্যাক্টিভেশন হওয়ার পর আমরা আপনাকে বাই মেলে কনফার্মেশান দেবো দয়া করে আপনারা কেউ আমাদেরকে বারবার ফোন করবেন না রেজিস্ট্রেশনের জন্য